আর আই এস ই রাইজ হলে এস ইউ বি জে ই সি টি সাবজেক্ট কেন, অথবা কে আই টি ই এস কাইটস হলে সি এ এস এইচ ক্যাশ কেন? কোনো ওয়ার্ডের মধ্যে যখন এস লেটারটি থাকে তখন কিন্তু তার উচ্চারণ এক এক সময় এক এক রকম হয়ে থাকে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এস এ লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো যখন কোনো ওয়ার্ডের মধ্যে এস লেটারটি থাকবে কখন এবং কেন তার উচ্চারণ বর্গীয় জ, দন্তস্ব এবং তালব্যস্বর মতন হবে। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করবেন। তো চলুন নতুন কিছু শেখা যাক। কোনো ওয়ার্ডে এস লেটারটি থাকলে কখন এবং কেন তার উচ্চারণ বর্গীয় জ, দন্তস্ব অথবা তালব্যস্বর মতন হবে তার জন্য আপনাদের পাঁচটি রুলস জানতে হবে। রুল ১, কোনো ওয়ার্ডে যদি এস লেটারটি থাকে এবং তার আগে এবং পরে উভয় জায়গায় যদি সিঙ্গেল ভাওয়েল লেটার থাকে তখন কিন্তু এস লেটারটির উচ্চারণ বর্গীয় জ্বর মতন হবে। যেমন রাইজ, ওয়াইজ, কাজন, ক্লোজ, চেজ, টিজ ইত্যাদি। রুল ২, কোনো ওয়ার্ডের শেষে যদি বিই, জি, ডবল জি, জিই, ওই, আইই, ডবল ই থাকে এবং তারপরে যদি এস লেটারটি থাকে তখন কিন্তু এস লেটারটির উচ্চারণ বর্গীয় জ্বর মতন হবে। যেমন ট্রাইবজ, স্টোরিজ, রুপিজ, মসকিটোজ, পটেটোজ, টমাটোজ, ডিফিকাল্টিজ, অ্যাক্টিভিটিজ ইত্যাদি। রুল ৩, কোনো ওয়ার্ডে এস লেটারটি থাকলে এবং তারপরে অথবা আগে যে কোনো একটি জায়গায় যদি সিঙ্গেল ভাওয়েল লেটার থাকে তখন কিন্তু এস লেটারটির উচ্চারণ দন্তস্বর মতন হবে। যেমন সিন, সোল, রিস্ক, সাউন্ড, সাইট, আস্ক, সিলভা, সেড, সাবজেক্ট, প্লাস্টিক ইত্যাদি। রুল ৪, ওয়ার্ডের শেষে এফ, পি, পিই অথবা টিই থাকলে এবং তারপরে যদি এস লেটারটি থাকে তখন কিন্তু এস লেটারটির উচ্চারণ দন্তস্বর মতন হবে। যেমন লিভস, রুপস, কাইটস, শিপস, শেপস, স্কোপস ইত্যাদি। রুল ৫, ওয়ার্ডে এস লেটারটির পরে যদি এইচ লেটারটি থাকে তখন কিন্তু এস লেটারটির উচ্চারণ তালব্যস্বর মতন হবে। যেমন ক্যাশ, বুশ, পুশ, শি, শিপ, স্প্যানিশ, ফিশ ইত্যাদি। ভিউয়ার্স, আশা করি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সাথেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।